ব্রাহ্মণবাড়িয়া টিভি বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়া। নাসিরনগরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে যথাযোগ্য মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 48তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। আজ মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, এক মিনিট নীরবতা পালন, বঙ্গবন্ধুর উপর প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শন ও আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সমাজ কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য বদরুদ্দোজা মোহাম্মদ ফরহাদ হোসেন সংগ্রাম এমপি, উপজেলা চেয়ারম্যান ডাক্তার রাফিউদ্দিন আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফখরুল ইসলাম, থানার অফিসার ইনচার্জ হাবিবুল্লাহ সরকার সহ বীর মুক্তিযোদ্ধা, সরকারি বেসরকারি কর্মকর্তা, উপজেলা আওয়ামী লীগ, কৃষক লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সাংস্কৃতিক সামাজিক সংগঠন ও বিভিন্ন পেশার মানুষ শ্রদ্ধা জানান। পরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফখরুল ইসলামের সভাপতিত্বে উপজেলা মৎস্য কর্মকর্তা শুভ্র সরকারের পরিচালনায় সভায় প্রধান অতিথি ছিলেন সমাজ কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য বদরুদ্দোজা মোহাম্মদ ফরহাদ হোসেন সংগ্রাম এমপি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ডাক্তার রাফিউদ্দিন আহমেদ, সহকারী কমিশনার ভূমি মোনাব্বর হোসেন, থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হাবিবুল্লাহ সরকার, উপজেলা আওয়ামী লীগ সভাপতি অসীম কুমার পাল, সাধারণ সম্পাদক মোহাম্মদ লতিফ হোসেন, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক ইউপি চেয়ারম্যান রফিজ মিয়া প্রমুখ। সভায় বক্তব্য রাখেন নাসিরনগর সরকারি কলেজের অধ্যক্ষ ভারপ্রাপ্ত জামিল ফোরকান, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ নূরি আলম, প্রধান শিক্ষক আব্দুর রহিম ও প্রেস ক্লাব সভাপতি সুজিত কুমার চক্রবর্তী প্রমুখ। সভায় জাতীয় শোক দিবস উপলক্ষে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা, কবিতা আবৃত্তিতে বিজয়ীদের মধ্যে গাছের চারা ও পুরস্কার বিতরণ করা হয়। এছাড়াও বাদ জোহর জাতির জনক ও তার পরিবারের সদস্যদের রুহের মাগফিরাত কামনা করে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল এবং মন্দিরে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়। অন্যদিকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 48তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে উপজেলা আওয়ামী লীগ ও উপজেলা কৃষক লীগ ছাড়াও সাবেক উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান এটিএম মনিরুজ্জামান সরকারের নেতৃত্বে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে। নাসিরনগর থেকে আক্তার হোসেন ভুঁইয়ার পাঠানো তথ্যচিত্রে ব্রাহ্মণবাড়িয়া টিভি। ব্রাহ্মণবাড়িয়া টিভি বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়া।